ইংরাজি নববর্ষর আজি প্রথমটো দিন, 2020 বর্ষর অভিশপ্ত দিনবিলাক বিদায় দি আজি 2021 বর্ষর প্রথমটো দিন, আর এই দিনটোতেই মই বর্তমান উপস্থিত আছো ঐতিহ্যমণ্ডিত দেওপানী মা দুর্গা মন্দিরত। আর এই মা দুর্গা মন্দিরত বিভিন্ন দর্শক বিভিন্ন দর্শনার্থী আজি ভিড় করাহি দেখা পোৱা গৈছে। আর আজি এই মন্দিরতে আজি বর্তমান উপস্থিত আছে পার্বত্য উন্নয়ন মন্ত্রী, তেখেতো আহি ইতিমধ্যে মন্দিরত উপস্থিত হয়েছে। তেখেতো মন্দিরত মা দুর্গার চরণত সেবা জানাবলে আহিছে। আর এই মন্দিরের মহত্বর কথা, এই মন্দিরের ঐতিহ্যর কথা নকলেও হয়তো অসমৰ রাইজে বর্তমান গম পায়। আর এই মন্দিরতে বিভিন্ন দর্শনার্থী আছে আর সামগ্রিক পরিবেশবিলাক আমি দেখুৱাম। আর মন্ত্রী মহোদয় ইয়াত উপস্থিত আছে। সুমন মহোদয়ের পর আমি কিছু কথা জানিব বিচাৰিম। তেখেতে আহি মন্দিরত পূজা অর্চনা করে থাকা দেখা পোৱা গৈছে। আমি সামগ্রিক পরিবেশ সমূহ কিছু নিজের দর্শকৰ বাবে দেখাবলৈ আমি দেখুৱাম। আর আমি মন্দিরের যি চৌহদ তাত বিভিন্ন দর্শনার্থী ভিড় করা দেখা গৈছে। আজি আজি এই পহিলা বর্ষর পহিলা দিনটোতে তেখেতসকলে আহি পেলাই তেখেতসকলে মনের কামনা পূর্ণ করার উদ্দেশ্যে মা দুর্গার ওচর এভাগি শরাই আগবাইছে। আর সামগ্রিক পরিবেশ আমি দেখুৱাম। ইয়ার লগতে আমি রাইজর কিছু মত আমি লবলে চেষ্টা করিম। তেখেতসকলে আহি ইয়াত মন্দিরত ভিড় করেছেহি আর হাতত শরাই লৈ এই লাইন পাতি থকা দেখা পোৱা গৈছে। মহিলা পুরুষের লাইন বিভিন্ন স্থানেরপরা দর্শনার্থী আহিছে। আর আমার সন্মুখত এজোপা বরগছ আছে, এইজোপা ঐতিহ্যমণ্ডিত এজোপা বরগছ। এই বরগছজোপাত রঙা ফিতা বান্ধিলে, রঙা ফিতা বান্ধে রাইজর মনোকামনা পূর্ণ হয় বলে একটা প্রবাদ আছে। আর রাইজে এই গছজোপাতেই রঙা ফিতা বান্ধি মন্দিরত মা দুর্গার চরণত সেবা ভক্তি সেবা অর্চনা আগবায়। আর আমি সামগ্রিক পরিবেশ দেখাই আছো আর আমি কিছু মন্তব্য জানিব বিচারিম। দিনত আপনি দেওপানী মা দুর্গা মন্দিরলৈ আহিলে, আপনি অসমের রাইজর উদ্দেশ্যে কিবা এটা কবনে? ইংরাজি নববর্ষ শুভেচ্ছা জানাইছো সকলকে। নতুন বছর, নতুন উৎসাহ, নতুন উদ্যমেরে প্রথমে সকলকে শুভেচ্ছা জানাইছো। আর অসমের রাইজ লগতে আমার কার্বি আংলং রাইজক শান্তি সম্প্রীতি বজায় রাখবার কারণে সকলকে আহ্বান জানাইছো। আর ভগবানের ওচরতে প্রার্থনা জানাইছো যাতে আমার কার্বি আংলংের রাইজ সকল রাইজকে যাতে মিলাপ্রীতিরে শান্তিরে উন্নয়নের পথত আগুয়া যাবর কারণে মানে সকলকে সেবা জানাইছো। আর নববর্ষের পুনের শুভেচ্ছা জানাইছো। পূজা করলে স্যার? পূজা করলো। হয়। আর আপনি আগতেও দেওপানী মন্দিরত আহিছেনে? আহিছে প্রায় আহ। হয় স্যার।